geçmiş koşulmaz. Yani aro horek pudir masasar ei taki. Eta hocche ilfish. Ailetimiz ailemiz. Nodir şey bikkatu ailfish. Mas, mas, var mas. Bir de kim azan? Koşulmaz. Yani aro horek pudir masasar ei taki. Eta hocche ilfish. Da ilfish. Eyase hocche kakra. যে চারপাশে ইলফিশ অনেক বেশি পরিমাণে ইলফিশ কিলো করে আর এইটা কি মাছ এটা কি মাছ আইর মাছ দ্য আইর ফিশ দর্শক একদম জীবিত আইল নদীর আইল এবং জীবিত আইল দেখেন আজকে হচ্ছে একদম জীবিত আইল দেখাই দিলাম আপনাদেরকে হ্যাঁ দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা অনেকে আইর মাছ খুব বেশি পছন্দ করেন আর এই জন্যই কিন্তু আইর মাছ দেখাই দিলাম আমাদের চর পটগালে আটকা পড়ছে আইর ফিশ আর গলদা চিংড়ি আছে এই যে গলদা চিংড়ি অন্যান্য ধরে পড়ে মাছ দেখেন কত বড় গলদা চিংড়ি যদি খুব বেশি বড় না তবে বড় সাইজ আর এখানে এটা কি মাছ এটাও কি আইর মাছ হ্যাঁ এটাও টাইম মাছ মাশাআল্লাহ এখানে অল্প কিছু পরিমাণে মাছ পড়ছে আর এদিকটা কিন্তু মোটামুটি ফাঁকাই বলা চলে দেখেন এটা কি মাছ এটা হচ্ছে এই লাফাশটা যদি কাঁটাওয়ালা মাছ ধরাটা একটু সাবধানে ধরতে হবে কাঁটা তো দিতেছে রে এরা হচ্ছে চাংগাগরা চাংগাগরা এটা হচ্ছে চাংগাগরা এইটা হচ্ছে ভাটা মাছ কত বড় ভাটা এবং সুন্দরবনের ভাটা মাশাআল্লাহ ভাটা 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 চাংগাগরা ভাটা গলদা 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 তবে ইলফিশ হচ্ছে আজকে অনেক বেশি পরিমাণে আটকা পড়ছে আর এই হচ্ছে গলদা ও কাহা মাস নাই এত কষ্ট করে জাল টাল সেট আপ দিয়া যদি এইভাবে মাস না থাকে কষ্ট না এইবার যে বাহিনী ছাড়া কি দিদি ও এই যে দেখেন এগুলো হচ্ছে বকথুরি আপনারা যেটাকে বলেন কাইকিয়া আর এই হচ্ছে দেশি পোয়া একদম সটান হয়ে শুয়ে আছে এই হচ্ছে মাছ আর ওই দিকে কত বড় সাপ চিংড়ি মাছ চিংড়ি মাছ আর ভাটা মাছ
মাছগুলো ওয়াশ করলে কিন্তু একদম চকচক করবে, ঝকঝক করবে। নদীর সেই বিখ্যাত আয়ের ফিস হচ্ছে গলদা। আস্তে আস্তে করে মাছগুলোকে আমরা তুলতেছি বাস্কেটে, যদিও মাছ ধরা প্রায় শেষের দিকে। আমাদের মাছ ধরতে ধরতে একদম সকাল হয়ে গেছে। জমিদার মাছ পাইছ? আজকে টোটাল গড়ায় কিন্তু এই মাছ কয়টা পেয়েছি, অল্প কিছু মাছ সব মিলাইয়াও হচ্ছে এক জুড়ি মাছ হবে না। এত এত পরিশ্রমের পরে যখন মাছ না পাই জেলেরা, তখন কিন্তু আসলে কষ্টের আর শেষ থাকে না। বোটটা আটকে গেছে, নামাইতে হবে এখন। আমরা অনেক চেষ্টা করছি এই বোটটাকে নামানোর জন্য, কিন্তু পারি নাই। যাই হোক, ব্যর্থ হয়ে অবশেষে এখন আবার আসলাম মাছ ওয়াশ করার জন্য। বিশাল ইলিশ মাছ কাকা, হ্যাঁ। দর্শক যে মাছ দেখলেন একদম চকমক মাছ, চকমক মাছ। মাছ দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে। এই যে একদম জীবিত আইড় মাছ, হ্যাঁ একদম জীবিত। তো এমন ফ্রেশ ও টাটকা মাছের স্বাদ যারা নিচ্ছেন, তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আর এদিকে হচ্ছে এখন আমাদের কাজ আবার শুরু হবে, এই যে জাল তোলার কাজ। মোটামুটি এটা একটা মহাযজ্ঞ এবং অনেক পরিশ্রমের কাজ, যেটা আমি আগেই বলছি। দেখো ওনারা হচ্ছে এখন জাল তুলে নিয়ে চলে যাবে লোকালয়ে, যত দ্রুত সম্ভব লোকালয়ে যাবে, তারপরে কিন্তু এই মাছগুলো বিক্রি হবে খোলা বাজারে, আমাদের লোকাল বাজারে। আর আমি মাঝে মাঝে বলি যে ভিলেজ মর্নিং মিনস ফ্রেশ ফিশ ফ্রেশ ফুড। সো এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাজারেই যায় বেশিরভাগ সময়, তবে সেখান থেকে কিছু পরিমাণ মাছ যায় আমাদের ফিশ ভ্যালিতে, যেটা আমাদের ফিশ ভ্যালি সম্মানিত কাস্টমারদের ঠিকানায় যায়। সো দেখলেন আপনারা এতক্ষণ মাছ ধরা, এতক্ষণ মাছ ধরলাম। আজকে হচ্ছে মাছ খুব বেশি ছিল না, যে কারণে মনটা একটু খারাপ। তবে আজকে হচ্ছে যে গাইরের নামে একটা পোকা আছে, ছোট পোকা, মানে ইচ্ছে মতো কামড়াইছে, মানে সারা শরীর ব্যথা হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, এত এত পরিমাণ কামড়াইছে। যাই হোক, আমি আবার চলে আসলাম আমাদের বোটের কাছে। এই হচ্ছে আমাদের বোট, আমাদের মাঝেই ঘুমাইতেছে। আমরা চলে আসলাম, বাউটি পড়লাম আমাদের বোটে। এই হচ্ছে আমাদের বোট। আর দেখেন সোনা সন্ধ্যারা কি সুন্দর ঘুমাইতেছে, দারুণ না? দারুণ কিন্তু।